শুধু তোমাদের জন্যে মৃত জীব, রক্ত, শূকরের মাংস এবং যা আল্লাহ ব্যতীত অপরের উদ্দেশ্যে উৎসর্গিত তা হারাম করেছেন। কিন্তু যে ব্যক্তি নিরুপায়, হারামের প্রতি ইচ্ছুক নয় এবং তা ভক্ষণের ক্ষেত্রে সীমা লঙ্ঘনকারী নয়, তার জন্য পাপ নেই এবং নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল করুণাময়। সূরা বাকারা 173 নম্বর আয়াত। আলোচ্য আয়াতে মহান আল্লাহ পাক মৃত জীব, রক্ত এবং শূকরের মাংস খেতে নিষেধ করেছেন। এই ভিডিওতে আমরা শুধুমাত্র মৃত জীব খাওয়ার অপকারিতা সম্পর্কে আলোচনা করব, রক্ত এবং শূকরের মাংস নিয়ে পরবর্তী ভিডিও বানাব। আধুনিক চিকিৎসকরা বলেন মৃত প্রাণীর মাংস খাওয়া অস্বাস্থ্যকর, কারণ আপনি নিশ্চিত নন যে প্রাণীটি কিভাবে মারা গেছে। তারা এর সপক্ষে কিছু বৈজ্ঞানিক কারণ দেখিয়েছেন, সেগুলি হল 1 নম্বর রোগ। মৃত প্রাণী বিভিন্ন রোগ বহন করতে পারে যা মানুষের মধ্যে সংক্রমণ হতে পারে যখন তারা মাংস খায়। জলাতঙ্ক একটি মারাত্মক ভাইরাল এনসেফালাইটিস বা মস্তিষ্কে প্রদাহ, যা বন্য এবং গৃহপালিত স্তন্যপায়ী প্রাণী এবং মাঝে মাঝে মানুষের মধ্যে ঘটে। গবেষণায় দেখা গেছে যে মানুষ দূষিত মাংসের মাধ্যমে জলাতঙ্ক সংক্রামিত করতে পারে, বিশেষ করে যখন মস্তিষ্ক এবং মেরুদণ্ড স্পর্শ করে। মেডিকেল হাইপোথিসিস জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্র অনুসারে বোভাইন স্পঞ্জি ফর্ম এনসেফ্যালোপ্যাথি বা ম্যাড কাউ ডিসিজ সংক্রামিত মাংসের মাধ্যমেও মানুষের মধ্যে সংক্রমণ হতে পারে। 2, ব্যাকটেরিয়া। যখন একটি প্রাণীকে মৃত অবস্থায় পাওয়া যায় তখন কেউ নিশ্চিত হতে পারে না যে কতক্ষণ ধরে টিস্যু ক্ষয় হচ্ছে। এটি প্রধানত ক্ষতিকারক ব্যাকটেরিয়ার উপস্থিতি যা মাংসকে মানুষের খাওয়ার জন্য অবাঞ্ছিত করে তোলে। এসেরিকিয়া কোলাই ব্যাকটেরিয়া প্রায়ই মানুষের মধ্যে অসুস্থতা সৃষ্টি করে। কাঁচা বা কম রান্না করা মাংসে, বিশেষ করে গরুর মাংসের দ্রব্য সমৃদ্ধ হয়। লিস্টেরিওসিস হল আরেকটি খাদ্যবাহিত ব্যাকটেরিয়া যা গুরুতর অসুস্থতার কারণ হতে পারে, বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল। 3, পরজীবী। অজানা উৎস থেকে মাংস খাওয়া পরজীবী দ্বারাও দূষিত হতে পারে, যেমন টেপ ওয়ার্ম, বিশেষ করে টেনিয়া সাগিনাটা বা গরুর মাংসের ফিতাকৃমি এবং টেনিয়া সোলিয়াম বা শুয়োরের মাংসের ফিতাকৃমি। এই পরজীবীগুলি বিশেষত কম বয়সী, বয়স্ক এবং HIV পজিটিভ ব্যক্তিদের মতো আপোষহীন প্রতিরোধ ব্যবস্থা সহ লোকদের জন্য বিপজ্জনক, কারণ এটি লিভারকে প্রভাবিত করতে পারে এবং গুরুতর স্বাস্থ্য জটিলতা সৃষ্টি করতে পারে। লাগোস স্টেট ইউনিভার্সিটি টিচিং হাসপাতালের কনসালটেন্ট পাবলিক হেলথ ফিজিশিয়ান ডাক্তার মডুপে আকিঙ্কা মৃত পশুর মাংস খাওয়ার বিরুদ্ধে সতর্ক করেছেন। এটি এই কারণে যে রান্না মৃত প্রাণীর মাংসে বিষ ধ্বংস করতে পারে না। আকিনিঙ্কা, যিনি নাইজেরিয়া সিভিল সোসাইটি স্কেলিং আপ নিউট্রিশনের সমন্বয়কারী লাগোস রাজ্য অধ্যায়, একটি সাক্ষাৎকারের সময় পাঞ্চ হেলথ ওয়াইজকে বলেছিলেন যে বিষাক্ত পদার্থে মারা যাওয়া প্রাণীর মাংস খাওয়া উদাহরণস্বরূপ ঝুঁকিপূর্ণ এবং মৃত্যু হতে পারে। আকিনিঙ্কা আরও বলেছেন যে অজানা উৎস থেকে বা যার মৃত্যুর কারণ অজানা থেকে মাংস খাওয়ার পরামর্শ দেওয়া হয় না। চিকিৎসক বলেছিলেন একটি প্রাণীর এমন একটি রোগ থাকতে পারে যা তাকে মানুষের খাওয়ার জন্য সম্পূর্ণ অযোগ্য করে তোলে। সুতরাং যদি এই জাতীয় প্রাণী মারা যায় এবং কেউ যদি মাংস তুলতে যায় এবং তা খায়, তবে এই জাতীয় ব্যক্তির রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে যা প্রাণীটিকে হত্যা করেছে।
তাই মহান আল্লাহ পাক আজ থেকে 1500 বছর আগে পবিত্র কোরআনে মৃত প্রাণীর মাংস খেতে নিষেধ করেছেন, যেটা আধুনিক গবেষণায় এখন প্রমাণিত।